যেমন ডাক্তাররা বলে হার্টটা চলে বাল্ফ দিয়া, কি দিয়া, বাল্ফ বোঝেন, হার্টের নিচে একটা বাল্ফ আছে, এটা দিয়ে হার্ট চলে। এখন ডাক্তারের যুক্তি মেনে নিলাম আমি যে হার্ট চলে বাল্ফ দিয়া। এখন যদি ডাক্তারকে প্রশ্ন করি বাল্ফ চলে কি দিয়া, তো ডাক্তারের কাছে কিন্তু কোনো জবাব নেই, ও জানে না বাল্ফ কি দিয়া চলে। কেননা বাল্ফ চলে আল্লাহর কুদরত দিয়া। যেমন সারা দুনিয়া এটা একমত যে চোখে দেখার মতো কোনো উপাদান নাই, উপাদান বোঝেন, চোখে দেখার মতো কোনো উপাদান নাই, কোনো উপাদান নাই। বিজ্ঞান আজ পর্যন্ত পায় নাই যে চোখ দেখে তো দেখে কি দিয়া, উপাদান নাই এখানে, কোনো উপাদান নাই। এই জন্য আপনি সারা দুনিয়ার চোখের ডাক্তার কেন, চোখে দেখার মতো কোনো উপাদান নাই, তো চোখ দেখে কি দিয়া। তাহলে সোজা কথা হইল চোখ দেখে আল্লাহর কুদরত দিয়া, কি দিয়া, আল্লাহর। এখানে দেখার মতো কোনো উপাদান নাই, কিন্তু কোনো উপাদান নাই। আপনি জিজ্ঞেস করেন এখানে দেখার কি উপাদান আছে, ডাক্তার বলবে কোনো উপাদান নাই এখানে, এটা কুদরত দিয়া দেখে। আর কুদরত দিয়া দেখে বিদায়ী, এতটুক জায়গায় 13 কোটি ক্যামেরা লাগানো সহজ হয়েছে, সম্ভব হয়েছে। এক চোখে কিন্তু 13 কোটি ক্যামেরা, কত, আপনি সরিষার দানা একত্রিত করেন 13 কোটি, দেখেন কত বড় পাত্র লাগে, কিন্তু এই চোখে কিন্তু 13 কোটি ক্যামেরা। এটা আপনাদের বিজ্ঞান বলতেছে, আমি কোরআন দিতেছি না। 13 কোটি ক্যামেরা এক এক চোখে, আবার 13 কোটি একসাথে কাজ করে, 2 চোখে 26 কোটি ক্যামেরা, আবার প্রত্যেকটা ক্যামেরার তার ভিন্ন ভিন্ন, তারগুলা ভিন্ন ভিন্ন, পিছিয়ে নিয়ে গেছেন আল্লাহ। আবার 2টা তারকে আল্লাহ একসাথে লাগতেও দেন নাই, তাহলে কেমন সূক্ষ্ম তার। যা হোক, অন্যদিকে কথা চলে যাবে, অস্তিত্ব যখন আল্লাহ দিলেন, নারায়ণগঞ্জের মানুষ একটু বাবা উচিত, অস্তিত্ব যখন আল্লাহ দিলেন, বয়স যখন আমার আল্লাহই দিলেন, সুরক্ষিত যখন আল্লাহই আমাকে করেন, লালিত পালিত যখন আমি আল্লাহরই মাধ্যমে, আল্লাহ প্রত্যেকটা চুক্তি দিছেন যে সুরক্ষিত যদি আমি না করতাম তাহলে কি ঘটতো, এটাও কিন্তু আল্লাহ জানাইয়া দিছেন। লালিত পালিত আমি তোমাদেরকে করি, লালিত পালিত কিন্তু আল্লাহই করেন, এই জন্যই আল্লাহ রব, আল্লাহ আমাদের লালন পালনকারী। যখন সবই আল্লাহ করেন, তাহলে এই কথাটা আমি মানতে কেন রাজি না যে মধ্যখানে যতটুক বয়স আল্লাহ আমাকে পাওয়ায় দিলেন, এটা আমি কাটাবো তো কাটাবো কার ইচ্ছায়, হ্যাঁ না না আমরা কাটাই কার ইচ্ছায়, হ্যাঁ নিজের ইচ্ছায়, নিজের শিক্ষা অনুযায়ী, নিজের দীক্ষা অনুযায়ী, নিজের বিবেক অনুযায়ী, নিজের বুদ্ধি অনুযায়ী আমি আমার ইচ্ছা মতো কাটাইতেছি, কিন্তু উচিত ছিল না আমার ইচ্ছা মতো কাটানো, এটাই আমি বুঝাইতেছিলাম। আমার কথার শেষ জায়গায় আমি চলে আসছি, এটাই আমার বুঝানোর উদ্দেশ্য যে যখন অস্তিত্ব আল্লাহ দিলেন, বয়সও আল্লাহ দিলেন, সুরক্ষিত আমাকে আল্লাহ করেন, এই জন্যই আল্লাহ বুঝাইছেন আমি যদি সুরক্ষিত না করতাম, লাফতালা আতিল আরদুফি বাতনিহা, জমিন তোমাকে পেটে নিয়ে নিত, লাগরাকাতিল বাহারুফি কারিহা, সমুদ্র তোমাদেরকে তলদেশে নিয়ে আনিত, লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোমাদেরকে ধ্বংস করে দিত,
হাজারো ধ্বংস স্তূপ দুনিয়াতে এখনো বিদ্যমান। আপনি ঘুরলে দেখবেন হাজারো ধ্বংস স্তূপ এখনো দুনিয়ায় বিদ্যমান, যাদেরকে আল্লাহ সমূলে ধ্বংস করছেন, এখনো রাখা আছে। গড়তে থাকেন, দেখতে থাকেন, সমূলে আল্লাহ রাখা আছে যাদেরকে ধ্বংস স্তূপে রূপান্তরিত করে দিয়েছেন। আল্লাহ বলে জমিনও তোমাদেরকে ধ্বংস করে দিত, সমুদ্র ফেরেশতাও তোমাদেরকে ধ্বংস করে দিত, কিন্তু আমি 24 ঘন্টা সুরক্ষিত করি, বিদায়, কাউকে তোমাদের উপরে চোখ তুলা দেখতে দেই না। এটাও আল্লাহ হাদিসে জানায়া দিছেন, অমান আগাম মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই, আমি সবাইকে বলে দেই ইনকানা আব্দুকুম ফাশানুকুম বি, বন্দা তোমাদের হলে যার মনে চায় তা করতে পারো, আর বন্দা যদি আমার হয় তাহলে কারো চোখ উঠে দেখার অধিকার নাই, আমি জানি আমার বন্দা জানে। তাহলে উচিত ছিল মধ্যখানের যে সময়টা, এটা আল্লাহর ইচ্ছা মতো কাটানো দরকার ছিল, যুক্তি এটাই বলে। সব যখন আল্লাহ, আপনি বলবেন আমাকে তো ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিছেন, হ্যাঁ আপনাকে আমাকে ইচ্ছা স্বাধীনতা এই জন্যই দিছেন, ইচ্ছা স্বাধীনতা যদি আপনাকে আমাকে না দিতেন তাহলে পরীক্ষা হইতো না। পরীক্ষা, পরীক্ষা তো এটাই যে আপনাকে ইচ্ছা স্বাধীনতা দিয়ে আল্লাহ দেখতেছেন, যেটা আল্লাহ আরেক জায়গায় বোঝাইছেন নাযিরুন কাইফা তাআমালুন। আল্লাহ বলে আমি তাকায় তাকায় দেখতেছি তুই করিস তো করিস কি, কি করিস সেটা আমি দেখতেছি। তুই ইচ্ছা স্বাধীনতা দেওয়ার পরে তুই করিস কি এটা আমি দেখতেছি। তুই ভাবতেছিস আমার ইচ্ছা স্বাধীনতা, নাইলে তো এই স্লোগান কোনোদিন আসতো না, আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো, ঠিক না? হ্যাঁ স্লোগান আছে না, নাই আমার জীবন আমি কাটাবো যেমন খুশি। হ্যাঁ জীবনটা কি ও অর্জন করছে না আল্লাহ দিছে? থিওরিটাকে কি ঠিক না ভুল, আপনাদের বিবেক কি বলে? থিওরিটা ঠিক। হ্যাঁ জীবনটা আমার ভিতরে কে ভরে দিছে? হ্যাঁ যদি না ভরে দিতেন করার কি ছিল, কিছু ছিল? হ্যাঁ 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 উনি যেরকম বললেন জীবনটা আমার যেমন খুশি তেমন কাটাবো, তাহলে আরেকটা প্রবাদ বাক্য আছে, আরেকটা আরেকটা প্রবাদ বাক্য কি আছে, নদীর এপার বাঙ্গে ওপার গড়ে এই তো নদীর খেলা, সকালবেলার দনিরে তুই, এটা কে করে? কে? সত্য তো না মিথ্যা? আবার উল্টাটাও আছে, সকালবেলার ফকির রে তুই ধনী সন্ধ্যাবেলা, এটাও তো হয় না, এটা কে করে? আপনাদের কাছে কোনো যুক্তি প্রমাণ আছে আল্লাহ করে? হ্যাঁ আছে, আমি প্রমাণ দিতেছি। কুরআন বলে আগনা ওয়া আফকার, আল্লাহ বলে আমি ইচ্ছা করলে তোকে খাড়ার উপরে ফকির বানিয়ে দিতে পারি, আবার যদি ইচ্ছা করি তো রাতও রাত কোটিপতি বানাইতে পারি। কত বাড়ির মালিকই তো পাওয়া যাবে নারায়ণগঞ্জে, বাড়ির মালিক ছিল এখন বাড়াটিয়া, ঠিক না? না নাই সত্য বলতেছি না মিথ্যা? কত বাড়ির মালিকই তো আছে এখন কি? হ্যাঁ কি বলেন? কত জমির মালিকই তো আছে এখন জমিহীন, ভূমিহীন হয়ে গেছে, ভূমি না নাই? হ্যাঁ সত্য। আবার কত বাড়াইটেই তো আছে এখন বাড়ির জমিদার, ঠিক না? না নাই কি বলেন? আছে না, বাড়াটিয়া ছিল এখন কি? এখন
জমিদার কোন না বাড়িওয়ালা কোন কেন জমিদার ঠিক না হ্যাঁ যদিও ছয়তলা বাড়ি এটাও তো একটা জমির উপরে ঠিক না সেটার মালিক না কেন জমিদার বলতে আপনার ভুল অসুবিধা কোথায় জমিদার বলেন ঠিক না কি কত বাড়াইটিই তো আছে এরমও পাওয়া যাবে যার বাড়িতে বাড়া ছিল তার বাড়ি কিনেই জমিদার আর ওই বাড়িওয়ালাই এখন ওই জমিদারের কাছে বাড়াটি এরকম তো আছে হ্যাঁ আছে এখনকার বাড়িওয়ালা যখন আগের বাড়িওয়ালাকে দেখে তো মুস্কি মুস্কি হাসে তোরে যদি জিজ্ঞাসা করা হয় তুই হাসিস কেন কয় সবার সামনে বলা যাবে না কখন বলা যাবে একটু দূরে চলেন বলি হাসলাম এই জন্য যে আল্লাহ কিনা পারে এই বাড়ির মালিক উনি ছিল আমি বাড়াটিয়া ছিলাম এখন আমি মালিক উনি বাড়াটিয়া এই জন্য হাসি যে আল্লাহ কিনা পারে তো প্রবাদ বাক্য তো দুটোই আছে ঠিক না আপনি প্রবাদ বাক্য কি দিতেছেন আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো কারণ আপনাকে ইচ্ছা দিছেন ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিছেন তা আমি বলি স্লোগান তো আরেকটাও আছে নদীর এপার বাঙ্গে ওপার গড়ে এই তো নদীর খেলা সকালবেলার ধনী রে তুই ফকির আবার সকালবেলার ফকির রে তুই ধনী এটি তো হইল ঠিক না বারাটিয়া বাড়িওয়ালা বাড়িওয়ালা কি বারাটিয়া এটাও তো আছে ঠিক না কিন্তু আমার এত কথা বোঝানোর উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হলো বেরে আজিজ যে আল্লাহ অস্তিত্ব দিলেন যে আল্লাহ বয়স দিলেন যে আল্লাহ আপনাকে আমাকে এই পর্যন্ত পৌঁছাইলেন আমি প্রত্যেকটা চিত্র দেখাইছি যে আল্লাহ এই পর্যন্ত আপনাকে আমাকে পৌঁছাইলেন ২৪ ঘন্টা যিনি আপনাকে আমাকে সুরক্ষিত করেন প্রত্যেক শ্বাসে শ্বাসে যিনি আপনাকে আমাকে সুরক্ষিত করেন কেননা শ্বাস আপনি ভাববেন যে আমি নেই আমি ছাড়ি তো ভুল কথা এইখানেও কন্ট্রোল রুম আছে যেইখান থেকে আপনাকে টানার অধিকার দেয় যেই আল্লাহ প্রতিদিন আপনাকে আমাকে সার্ভিস দিতেছেন কমপক্ষে ডেলি আমরা প্রতিদিন ৫৫০ লিটার অক্সিজেন নেই আর হলো পিওর অক্সিজেন হ্যাঁ আপনি ভাববেন করুণা ঠিক না কি ভাববেন করুণা না কি বলেন করুণা তো এই খোলা আকাশের অক্সিজেন নিয়া কখন আবার অদৃশ্য করুণা আমার নাকের ভিতরে ঢুকা যায় পয়সা পাতি তো আল্লাহ কম দেয় নাই একটা সিলিন্ডার কিনা নিমু ডেলি আর পাইপ নাকের ভিতরে লাগাইয়া ওইটা নিমু তাইলে করুণা আর আমার ভিতরে ঢুকার কোনো আশঙ্কা কি মনে হয় বোঝেন নাই মনে হয় থাকবে হ্যাঁ দর্মিয়া বোঝেনি না আপনারা না না এটা তো হলো ইয়ের ভিতরে সিলিন্ডারের ভিতরে ওটার ভিতরে ওটা যাবে কি করে ওটা তো রিফাইন হইয়া ভিতরে ঢুকছে ওটা তো এই বাতাস ঢুকায় দেয় না ওটা তো মেশিনের মাধ্যমে রিফাইন হইয়া তারপরে ভিতরে ঢুকছে ঠিক না হ্যাঁ আমরা বোতলের পানি খাই কেন মিনারেল ঠিক না কি বলেন আপনি কি দেখে আসছেন ও মিনারেল করছে হ্যাঁ কিন্তু বিশ্বাস যে হ্যাঁ সব কিছু লেখা শেখা দেখা ভাবতেছি যে এটা মিনারেল ঠিক না মানে কি জীবন মুক্ত ঠিক না জীবাণু মুক্ত ঠিক না স্বাস্থ্যসম্মত ঠিক না এখন আপনি যদি ভাবেন যে বাহিরের অক্সিজেন নিলে হতে পারে অক্সিজেন টানতে যায় এই ক্ষুদ্র ভাইরাস ভিতরে চলে যেতে পারে আজকের থেকে একটা করে সিলিন্ডার কিনবো মুখের ভিতরে লাগাইয়া দিব ওটাই টানতে থাকবো ছাড়তে থাকবো কমসে কম বাহিরের তুলনায় শতভাগ যদিও না হয় বিরাট একটা ভাগ আমি নিরাপদ থাকবো ঠিক না হ্যাঁ সত্য না
কি আমার কথা বুঝে আসলো? আচ্ছা, আপনি যান তো ডাক্তারের কাছে আর বলেন যে আমি এই সিস্টেম আজকের থেকে করতে চাই, তো ডাক্তার হাসি দিয়ে কি বলবে জানেন? বলবে আপনাকে পাবনা নেওয়ার দরকার, বলবে এই পিওর যেটা আল্লাহ প্রদত্ত অক্সিজেন আপনি বিনা দ্বিধায় নিতে পারতেছেন, ছাড়তে পারতেছেন, আপনার কোনো সমস্যা নাই। আপনার মাথায় এই পোক ঢুকলো তো ঢুকলো কর্তিকা, দেখা যাইতেছে আপনার মাথায় করুণার চেয়ে বড়টা ঢুকছে। করুণা ঢুকলেও তো কোনো একটা রাস্তা ছিল, আপনি বুঝাইতে চাইতেছেন যে আমি করুণার থেকে বাঁচার জন্য আমি দিব্যি সুস্থ মানুষ, আমি একটা সিলিন্ডার লাগাবো আর ওটার ভিতর থেকে অক্সিজেন নিব, আমি শতভাগ নিরাপদ না হলেও কমসে কম 80% তো নিরাপদ থাকবো। এই ভাবনা ভাইবা যদি আপনি সিলিন্ডার লাগায় পিঠের ভিতরে নিয়ে সারাদিন ঘুরতে থাকেন, আর মানুষ যদি জিজ্ঞেস করে আপনার এই দুরবস্থা কেন, আর আপনি যদি যুক্তি তর্ক বিদ্যা বুদ্ধি দিয়া বললেন যে ওয়েদারটা বিলকুল খোলা, সব মানুষ সতর্ক না, কেউ মাস্ক মুক্স পরে না, এইখানে অসুস্থ আছে সুস্থ আছে, কার নাকের থেকে কার ভিতর থেকে কখন করুণা বাহির হইয়া ওয়েদারে যায়, আর আমি টানলে যদি এটা আমার ভিতরে চলে যায় আর আমি যদি আক্রান্ত হয়ে যাই, তো আপনার কথা যারাই শুনবে দূরের থেকে একজন আরেকজনরে শুধু এমনি এমনি দেখাবে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি নাই, ঠিক না? কেমনে দেখাবে এমনি এমনি মানে কি বোঝেন? হ্যাঁ, একটু ডিলা আছে, ঠিক না? একটু ডিলা আছে। আপনি আর আমি ডেলি 550 লিটার পিওর অক্সিজেন নেই, যেই অক্সিজেন আপনি ওয়েদার থেকে নেন এর চেয়ে কোয়ালিগত কোয়ালিটি হিসাবে গুণগত মান হিসাবে সিলিন্ডারের অক্সিজেন বহুত নিচে। যান ডাক্তারকে জিজ্ঞাসা করেন আমার কথা, এই অক্সিজেন যেটা আমরা এইখানে বসে নিতেছি এটার থেকে গুণগত মানে সিলিন্ডারের ভিতরে যে অক্সিজেন আছে এটা গুণগত মানে বহুত নিচে, বহুত বহুত নিচে। ডেলি 550 লিটার অক্সিজেন নিতেছি,